যখনকার ঘটনা তখন আমি কেবল এসএসসি দিয়েছি, আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আজও আমার মনে আছে সেই দিনকার ঘটনা। আমি শুনেছি ইউটিউবে যে তাহাজ্জুদে নামাজ পড়লে নাকি মনের আশা পূরণ। আজ শুক্রবারে মসজিদের ইমামও বলেছিল যে তাহাজ্জুদের নামাজ পড়লে মনের সব আশা পূরণ হয়ে যায়। আর যেহেতু আমার বাড়ি দূরে নয়, তাই আমি ঠিক করলাম মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ব। আমি ঠিক করলাম 3টার সময় আমি মসজিদে আসব এবং আমার তাহাজ্জুদের নামাজ পড়ব, আর দোয়া করব যাতে রেজাল্টটা আমার ভালো হয়। এই আশায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরিকল্পনা করলাম। আমি মুয়াজ্জিনের কাছ থেকে চাবিটাও নেই, আর তারপরের দিন থেকে নামাজে আসা শুরু করি। আমি তাহাজ্জুদের নামাজে আসি 3টায়, আর নামাজ পড়ে ফরজের নামাজ শেষ করে বাড়ি চলে যাই। 7 দিন তেমন কিছু হয়নি, কোনো সমস্যাও হয়নি এই 7 দিন। আমি এসে নামাজ পড়ি, তারপর জিকির করি, তারপর ফরজের নামাজ পড়ে চলে যাই। সমস্যা শুরু হয় 8ম দিন থেকে। সেদিন আমি একটু তাড়াতাড়ি আসি মসজিদ নামাজ পড়ার জন্য, এসে অজু করে নামাজ পড়তে বসি মসজিদের ভিতরে। আমি যখন একম রাকাতের রুকুতে যাই, তখন আমি শুনতে পারি টিউবওয়েলের পারে কেউ যেন টিউবওয়েল জোরে জোরে চালাচ্ছে, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। আমি বুঝলাম না এত রাতে কীভাবে টিউবওয়েল এত জোরে জোরে আওয়াজ হয়, আর এত রাতে কোনো মুসল্লি তো আসার কথা না। তাও ভাবলাম, মনকে বোঝালাম হয়তো কোনো মুসল্লি এসেছে অজু করার জন্য, নামাজ পড়ার জন্য। আমার যদিও ভয় পাচ্ছিল, কিন্তু নামাজ শেষ করলাম। আর নামাজ শেষ করে সালাম ফেরাতেই মনে হলো পাশে কেউ ছিল, কিন্তু সালাম ফেরাবার সাথে সাথে কোথায় যেন চলে গেল। ভুতুরে তো কিছু হওয়ার কথা না, কারণ আমি 7 দিন ধরে এখানে এসে নামাজ, আমার সাথে তো এমন কিছু হয়নি, কিন্তু আজ কি হচ্ছে? আমি এই সমস্ত কিছু ভাবতে থাকলাম আর চোখ বন্ধ করে জিকির করছি। আর তারপর হঠাৎ চোখ খুলতে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। আমার সামনে পাশে দেখতে পেলাম কেমন বকের মতো ঠোঁট ফেলা, চোখ বড় বড়, সাদা সাদা মুখ ফেলা মানুষ, আর তাদের পা বাঁকানো। আমার দিকে তারা সবাই তাকিয়ে আছে। বুঝলাম না কি ছিল, কিন্তু দেখার পর আমি আর হুঁশে থাকতে পারলাম না, সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি প্রচুর ভয় পেয়ে যাই আর জ্ঞান হারিয়ে ফেলি। আর জ্ঞান ফিরল যখন মুয়াজ্জিন মসজিদে এসেছিল আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব এসে আমায় অজ্ঞান অবস্থায় দেখে পানি ছিটে দেয়, আর আমি তাকে সব ঘটনাই বলি। তিনি আমায় পানি পরিয়েও খাওয়ায়, তারপর তিনি আজান দেয়, দিয়ে আমায় বাড়ি রেখে আসে।
আর বলল, রাতে আর এসো না মসজিদে। তারপর আমি আর কখনোই যাইনি তাহাজ্জুদ নামাজ পড়তে। কিন্তু আজও আমার মনে পড়ে সেদিনকার ঘটনা। কি ভয়াবহ ঘটনা যার সাথে ঘটে সেই বুঝতে পারে। চমচম অন্ধকার রাতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং কোনো ভুল হয়ে থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। এবং নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন, যাতে নিত্য নতুন ঘটনাগুলি সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।